তিনি আছেন এবং তিনি এমন একজন রোল মডেল যাকে প্রমাণ হচ্ছে তিনি নিজেই ভেঙেছেন। এটা খুব বড় একটা ব্যাপার, একজন মানুষ রোল মডেল হন কিন্তু একজন মানুষ নিজে রোল মডেল কিন্তু নিজেই ক্রমাগত নিজেকে ভাঙেন, নিজেকে গড়েন উচ্চতায়। জাফর চৌধুরীর পেশাগত জীবনটাকে যদি কেউ সত্যিকার অর্থে দেখে কিভাবে একজন পেশাজীবী তার নিজের পেশা তিনি ডাক্তার স্বাস্থ্য ব্যবস্থা বলতে সেটা নিজে যেমন একটা প্রতিষ্ঠান করছে তো সেইখান থেকেই স্বাস্থ্য নির্দিষ্টভাবে করতে পারে তার জন্য চিন্তা করছে এবং সেটাকে সে সফল করেছে। একজন ওঠেন না প্লিজ, এই যে পেশাজীবী হিসেবে আমরা তাকে দেখেছি সেটাই এমন একটা জগৎ যে জগতে আরো বহুকাল ধরে তাকে গবেষণা করতে হবে, তার উপর লিখতে হবে, তার উপর পড়তে হবে এবং সেটা আমরা আসলে যত করব তত আমরা হয়তো বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় জাফলা ভাই এমন একজন মানুষ ছিলেন মুক্তিযুদ্ধ তাকে বলতে দিয়েছে, এটা তিনি বহুবার বলেছেন। তার ব্রিটেনে তার অবস্থান সেই সময় যে চিন্তা ভাবনা মানুষের কল্যাণে রাজনীতি করেছেন সংগ্রাম, কিন্তু তার ব্রিটেনে যাওয়া তারপরে মুক্তিযুদ্ধে আসা এবং মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে পুরোপুরি নিজেকে বলতে এবং এই মুক্তিযুদ্ধটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে মানুষ সেখানে আসলে কি এই স্বপ্নটা দেখেছিল সেইটা বাস্তবায়নের জন্য জীবনের শেষ দিনটা পর্যন্ত মুক্তিযোদ্ধাই থেকে বাংলাদেশে খুব কম মানুষ এই গৌরব করতে পারে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যারা নিজের জীবনকে বলেছেন তারা শেষ দিন যা পর্যন্ত মানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করে মুক্তির সংগ্রামটাকে চালিয়ে যেতে চান। জাফরুল্লাহ ভাই একজন বুদ্ধিজীবী ছিল এবং আমি নিজে এই জায়গাটা ভীষণভাবে অনুপ্রাণিত। বুদ্ধিজীবী তার একটা একাডেমিক দিক আছে, যে বুদ্ধিজীবী তা একাডেমিতে হয়। জাফরুল্লাহ ভাইয়ের বুদ্ধিজীবী তা একাডেমির সাথে সম্পর্কহীন ছিল না কিন্তু সেটাকে তিনি সবসময় মানুষের বাস্তব জীবনের তার সংকটের দিশা হিসেবে কিভাবে সেটাকে রূপায়িত করা যায় সেই দিকে তিনি ভেবেছেন। বুদ্ধিজীবী তা আমাদের দেশে একটু আগে স্বপন ভাই বলেছেন যে নানা রকম সুবিধার জন্য অথবা নানা রকম নিপীড়ন থেকে চাপ থেকে বাঁচার জন্য সবাই যে একটু কায়দা করে চলে জাফরুল্লাহ চৌধুরী কখনো সেটা ভাবেন। অনেকেই বলতেন আছে জাফরুল্লাহ ভাইকে তো কেউ কিছু বলবে না, এটা ঠিক নয়। গণস্বাস্থ্য কত ধরনের সরকারি নিপীড়নের শিকার হয়েছে সেইটা একদিন জাফরুল্লাহ ভাই কথার কথা বলতে গিয়ে আমাকে ঘটনা দিচ্ছে, ফলে জাফরুল্লাহ ভাই ওইটাকে থোড়াই বড় হবে। উনি যেটা ঠিক মনে করতেন সেটা ঠিক ভাবে এবং এইটা থেকে তাকে কেউ মানে বিরত করতে পারত এবং এইটা যে তা কেবল সাহসিকতা দেখানো তা নয় কিংবা একটা মানুষ আলাদা ভাবে মানুষের যে জায়গার সাথে ভূমিকা রাখছে যে ভাবে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকাটা আমরা দেখেছি যে আমাদের সমাজ যত ফ্যাসিস্ট হচ্ছে যত নিপীড়নমূলক কর্তৃত্ববাদী হচ্ছে তত অনেকের স্বর একেবারেই নিভে যাচ্ছে, চুপ হয়ে যাচ্ছে অথবা বাড়িতে বসে যাচ্ছে, কথা শক্ত করে বলতে সাহস পাচ্ছে, ভাবছেন নানান দিক থেকে নানা রকম হয়রানির শিকার। কিন্তু এইটা জাফরুল্লাহ ভাই উল্টো দিক থেকে দেখ যে যত আমি চুপ হতে থাকবো যত পিছিয়ে গিয়ে ভাব্য নিরাপদ থাকবো ততই বোধহয় আরো চেপে বসবে, কাজেই যত বেশি যোগে জোরে সেটার প্রতিবাদ করা যাবে সামনে দাঁড়ানো যাবে সেইটা বরং আমাদেরকে রক্ষা করতে পারে। এই যে বুদ্ধিজীবী তার সবচেয়ে বড় দিকটা জাফরুল্লাহ ভাই যেভাবে ধারণ করেছেন আজকের সময়ে এই বুদ্ধিজীবী তার সত্যি সত্যি নানান রকম অভাব আমরা প্রতিদিন দেখতে পাই, অনেক কষ্ট করতে হয়
বুদ্ধিজীবীদেরকে যথার্থভাবে তাদের ইভেন ভূমিকা রাখতে কিছুটা হলেও তৃতীয় একটা বিষয়ে জাফরুল্লাহ ভাই প্রথাগত অর্থে রাজনীতিবিদ ছিলেন না, যদি তিনি ছাত্র জীবন থেকে রাজনৈতিক সংগ্রামের সাথে যুক্ত একজন রাজনীতিবিদ হিসেবে যিনি গণমানুষের চিন্তা করবেন তার জন্য জাফরুল্লাহ ভাই প্রতিদিন একটা অনুপ্রেরণার বিষয়, প্রতিদিন জাফরুল্লাহ ভাইয়ের কাছ থেকে শেখা দরকার কিভাবে রাজনীতিটা আসলে করতে হয়। জাফরুল্লাহ ভাই নিজে ব্যক্তিগত ভাবে আবেগী মানুষ ছিলেন, ফলে রাগেও ছিলেন, কিন্তু ভীষণ গণতান্ত্রিক মানুষ, ঝগড়া করতেছে কার সাথে তার মতের মিল হচ্ছে না, কিন্তু সেই ব্যক্তির সাথে সে অ্যাডভোকেট হাসনাকে বলেছেন যে তার সাথে একমত না হলে তার সাথে কাজের কোনো সম্পর্ক হচ্ছে, তিনি তার মত বলছেন এবং আরেকজন যে তার মতে থাকবে সেই ব্যাপারে তিনি কোন রকম তার দিক থেকে কোনো অসুবিধার জায়গা নেই। আমরা যখন গণতন্ত্র মঞ্চ গঠন করেছি আমার মনে হয় সবচেয়ে নিষ্ঠুর কথাটা আমি তাকে বলেছি, আমাদের মঞ্চ গঠন মঞ্চের সাথে তার সম্পৃক্ততার বিষয়ে জাফরুল্লাহ ভাই বললেন মঞ্চ গঠনটা সবচেয়ে জরুরি, তোমার এই কাজটা এগিয়ে যাওয়াটা জরুরি এবং যে সিদ্ধান্ত তাহলে কিভাবে বাস্তবায়ন করবো, উনি নিজে একটা আমাকে প্রস্তাব দিলেন যে আমার এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারে। এই যে জায়গাটা গণতান্ত্রিক থাকা, ব্যক্তিগতভাবে গণতন্ত্র অনুশীলন করা, বিরোধ সত্ত্বেও কাজ করতে পারা, এইটা নাগরিক হিসাবে আমাদের যে সমাজ ওই জায়গায় আমাদের নাগরিকদের নিতে পারেন, পুরো সমাজের রাষ্ট্র কাঠামো যেহেতু ভীষণ রকম অগণতান্ত্রিক, মানুষগুলো ওখানে ভীষণভাবে অগণতান্ত্রিক, নানা ধরনের কর্তৃত্ববাদী মডেল এখানে কাজ করে, কিন্তু গণতান্ত্রিক সমাজের জন্য গণতান্ত্রিক মানুষও দরকার। এইটা হয়তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আগে গণতান্ত্রিক ব্যবস্থা হবে তারপর মানুষ হবে, নাকি গণতান্ত্রিক আগে মানুষ হবে তারপর ব্যবস্থা হবে, কিন্তু এই দুই যে পরস্পর সম্পর্কিত তাতে কোনো সন্দেহ নেই এবং সেই দিক থেকে বলতে হবে জাফরুল্লাহ ভাই গণতান্ত্রিক নিজে হওয়ার যেমন চেষ্টা করেছেন তেমনি একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার জন্য তার প্রতি মুহূর্তের সংগ্রাম,